যদি কখনো আপনি আপনার লাইফে কষ্ট পান, এটা যে কোনো ওয়েতে হতে পারে, যে কোনো ভাবে এই কষ্ট হতে পারে, কষ্ট দূর করতে আপনি সব সময় ইসলামিক ওয়েতে 5টা টিপস অ্যাপ্লাই করবেন। জোরে বলেন, কয়টা টিপস? আমি আপনাকে মোটিভেট করার জন্য বলছি, 5টা টিপস যদি কেউ কষ্ট পাওয়ার পরে অ্যাপ্লাই করে, আশা করা যায় তার জীবনে আর কোনো কষ্ট থাকবে না। সকলেই বলেন ইনশাআল্লাহ। এক নম্বর, যদি কখনো কোনো কষ্ট পান, এটা যে কোনোভাবেই হতে পারে, কোনো একটা সম্পর্ক ছিল, কাছের মানুষ কষ্ট দিয়েছে বা প্রিয় মানুষ কষ্ট দিয়েছে, কোনো একটা জিনিস হারিয়ে ফেলেছেন, অনেক কষ্ট পেয়েছেন আপনি, প্রথমে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, ইউ হ্যাভ টু পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে যে আমার লাইফে ভালো যা ঘটে, খারাপ যা ঘটে, এটা সব কিছুই ক্ষমতা একজনের হাতে, তিনি কে? তো যখন কষ্ট পেয়েছেন, ভালো করে বলছেন, আমার দিকে তাকান, যখন কষ্ট পেয়েছেন আপনি, আপনি বলবেন, আল্লাহ যা হয়েছে ভালোর জন্য হয়েছে, তুমি যা করেছো এটা ভালোর জন্যই করেছো, আমার তোমাকে নিয়ে কোনো অভিযোগ নাই, আমার জীবনে যা ঘটেছে আমি সেটার জন্যই পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে একবার পড়েন তো মন থেকে আলহামদুলিল্লাহ। পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড, আল্লাহর উপরে বিশ্বাস করেন যে আল্লাহ আমার জীবনে যা তুমি ঘটাবা এটা নেওয়ার জন্য আমি প্রস্তুত, এটা আমি মন থেকে মেনে নিলাম। দেখবেন আপনার ভালো মন্দ সব কিছু যখন আপনি আল্লাহর উপরে ছেড়ে দেবেন যে আল্লাহ যা করেছে ভালোর জন্যই করেছে, দেখবেন যে আপনার যেই পেইন, আপনার যে কষ্ট, এটা অটোমেটিক্যালি হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ, পড়েন, আল্লাহর উপরে বিশ্বাস সকলে রেখে চলবেন তো ইনশাআল্লাহ। এক নাম্বার,